দেখুন, পাকিস্তান পরমাণু ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখে যেখানে। সম্প্রতি কথায় কথায় পরমাণু হামলার হুমকি দেয় পাকিস্তান। তাছাড়া 2,750 কিলোমিটার রেঞ্জের শাহিন-3 মিসাইলটির পরীক্ষা করল পাকিস্তান। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ভারত যে পরমাণু হামলা করতে চলেছে সেটি প্রত্যাঘাত করার জন্য পাকিস্তান এই টেস্ট ফায়ার করে। কিন্তু কোথায় থাকে এই পারমাণবিক অস্ত্র, তারই সন্ধান মিলল সম্প্রতি। খাইবার পুখতুনখোয়া প্রদেশের হরিপুর এলাকার পিয়ার থান পাহাড়ের পাদদেশে এই পরমাণু ক্ষেপণাস্ত্রের সন্ধান পাওয়া গেছে। পাকিস্তানের মিলিটারি ইন্টেলিজেন্সের স্যাটেলাইট ছবিতে উঠে এসেছে বিস্তৃত ছবি। ওই স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে পাকিস্তানের শাহিন-3 ব্যালিস্টিক মিজাইলটি পারমাণবিক অস্ত্র শস্ত্র সরবরাহ করতে সক্ষম। শাহিন-3 সিরিজের এই ব্যালিস্টিক মিজাইলগুলি গোপনে সঞ্চিত রয়েছে ভারতের রাজধানী থেকে মাত্র 720 কিলোমিটার ভিতরে। এই মিজাইলটির ক্ষমতা মারাত্মক, প্রায় 2,750 কিলোমিটার এলাকায় আঘাত হানতে পারে এই মিজাইল। এ বিষয়টি ভারতের সেনার কাছে পাকিস্তানের এই গোপন অস্ত্রের সম্পর্কে কোনো খোঁজ ছিল না। সূত্র কলকাতা 24। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।